তো ভাই আজকে যেহেতু আমার বার্থডে আমি একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছি, সেটা হলো ফেস রিভিলের চ্যালেঞ্জ। আমি বাংলাদেশের চারটা সেরা গোল রিভিউর সাথে আমার একটা গিলির প্লেয়ার না 4-2 খেলবো, যদি আমি কাস্টমে হারি তাহলে আমার ফেস রিভিল করতে হইব। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ভাই আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল। এখন বলতে পারো আজকের ভিডিওটা কেন স্পেশাল? কারণ হলো আজকে আমার বার্থডে। তো আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমাকে 2023 সালের বার্থডেটা দেখানোর জন্য। আমি আমার এই আজকের জন্মদিনে তোমাদেরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, একদম মনের অন্তরস্থল থেকে। কারণ তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আজকে আমি লিউডিস গেমিং হয়েছি। আমি ভাই টিকটক, ইউটিউব, ফেসবুক যেই জায়গায় যাই না কেন তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আজকের এটা কিন্তু বার্থডে স্পেশাল ভিডিও, তাই আমি আজকে একটা অনেক বড় চ্যালেঞ্জ রাখছি, সেটা একটু পরেই বলতাছি। তার আগে বলি আমার কিন্তু আজকে বার্থডে, তোমাদের সবার কাছ থেকে আমার একটা চাওয়া আছে। চাওয়াটা হলো এই যে দেখতে পাচ্ছ আমার ব্লগ চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইবার আছে প্রায় 17,000 এর উপরে। আমি জানি এই ভিডিওটা ফেসবুক আর ইউটিউব মিলা কমপক্ষে 2-3 লাখ মানুষ দেখবো। তো তোমরা যদি ওই জায়গা থেকে ভাই কষ্ট করে মানে কষ্ট করে যদি একটা সাবস্ক্রাইব করো তোমার ব্লগ চ্যানেলে, তাহলে কিন্তু ভাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 40-50,000 হয়ে যাইবো। তোমরা মনে করো তোমরা আমার সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার জন্মদিনের গিফট দিছো। তো ভাই আজকের এই ভিডিওটা পরে দেখো প্লিজ, এখনই যাও, এখনই আমার পিন কমেন্টে দেখো লিংক দেওয়া আছে ব্লগ চ্যানেলের, তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আজকে কিন্তু তোমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, সেইটা হলো আমার ফেস রিভিলের চ্যালেঞ্জ। যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো পিন কমেন্টে ডেসক্রিপশনে দেখো আমার ব্লগ চ্যানেলে লিংক দেওয়া আছে। আর যারা ভাই ফেসবুক থেকে দেখতেছো দয়া করে এসে ইউটিউবে একটু সার্চ দাও ব্লগ অফ লিউডিস, এখানে এসে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাও। কারণ ভাই ফ্রি ফায়ার আজকে আছে তো কাল নাই, কিন্তু ব্লগ চ্যানেল দেখো আমি তোমাদের সাথে সবসময় থাকতে পারবো। তো ভাই আজকে যেহেতু আমার বার্থডে আমি একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছি, সেটা হলো ফেস রিভিলের চ্যালেঞ্জ। আমি বাংলাদেশের চারটা সেরা গোল রিভিউর সাথে আমার একটা গিলির প্লেয়ার না 4-2 খেলবো, যদি আমি কাস্টমে হারি তাহলে আমার ফেস রিভিল করতে হইব। মানে আমি যদি কোনোভাবে কাস্টমে হারিয়ে যাই তাহলে আমার নেক্সট ভিডিওতে ফেস রিভিল করতে হইব। এখন আবার তোমরা অনেকেই ভাবতে পারো ভাই তুমি তো স্ক্রিপ্টেড ম্যাচ খেলতে পারো, স্ক্রিপ্টেড ম্যাচ খেলে কাস্টমে কেমনে হারবা? তো ভাই আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা এটা ভাবতেছো তোমরা আগে কাস্টম খেলাটা দেখো। তোমাদের যদি কোনো দিক দিয়ে মনে হয় কাস্টমটা স্ক্রিপ্টেড তাহলে তোমরা আমার আর কখনো ভিডিও দেখো না। আমি এই চ্যালেঞ্জটা নেওয়ার কারণ হলো ভাই আমি আজকে হলে ফেস রিভিল করবো, কালকে হলে করবো, এই বার্থডে স্পেশাল ভিডিও দিকে একটু ভয়ানক চ্যালেঞ্জ দিলাম আর কি। তো এখন একটা কাজ করি দেখি আমার অনলাইনের মধ্যে কোনো, এই তো অনলাইনে ইয়ে আসছে, জয় ভাই আসার হলো, ANS আছে ওদের দুজন, আমি ইনভাইট দিই দেখি ওরা। এই তো জয় ভাই আসছে। হ্যালো হ্যালো জয় ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো রাফি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা যেই কারণে ইনভাইট দিছি একটা কাস্টম খেলতাম। কেমনে কেমনে খেলবা, তোমাদের টিমে আমি খেলবো নাকি? আরে না ভাই তুমি সাইডটা প্লেয়ার নও, আমি আমার একটা গিলের প্লেয়ার নিতাছি 2-4 খেলবো। দূর মিয়া, এইসব স্ক্রিপ্টেড ডিসক্রিপ্টেড ভিডিও খেলতে পারমু না। আমি না হয় খেলমু, আমার লগের পোলাপাই নরে স্ক্রিপ্টেড ভিডিও খেলে না। অগুরু যদি যায় একে আমরা চারজন, তোকে দুজনের লগে হারমু তাইলে কি ওরা মানবো? মিয়া তাইলে তো আমাকে হিপহপ বান্ডেলের মান সম্মানই শেষ হয়ে যাইবো গা। আরে ভাই কথা না হই না তো বেশি কথা কাউকে, আমি কি কইছি স্ক্রিপ্টেড ম্যাচ, স্ক্রিপ্টেড না, একদম সিরিয়াস খেলমু। তোমার মাথা ঠিক আছে নাকি আমার লগে মজা করতাছো? 7-0 খাওয়ার লাগে কি 4-2 খেলবা? আরে ভাই তুমি ভালো 7-0 দিও, তোমার না করছে কে? আর শোনো এইটা কোনো নরমালি ম্যাচ না, কাস্টমে আল্লাহ আমার ফেস রিভিল করতে হইবো। কি ফেস রিভিল করবা সত্যি? তাইলে বাংলাদেশের সেরা সাইড হিপ হপ প্লেয়ার আনি তোমার লগে কাস্টম খেলমু। গ্রুপে তো আমরা 2টা হিপ হপ প্লেয়ার আছি আর আমার ফ্রেন্ড লিস্টে 2টা হিপ হপ প্লেয়ার আছে, ওরা এমন ডেঞ্জারাস খেলে ওগো লগে ভালো ভালো প্লেয়ারও দাঁড়াইতে পারে না, দাঁড়াও ওদের আমি কাস্টমে অ্যাড দিতাছি। রাফি তোমার আজকে ফেস রিভিল শিওর। ওকে ভাইয়া সমস্যা নাই, আমি আমার গিল্ডে সবথেকে সেরা প্লেয়ার নিয়ে আইতাছি, কোনো ব্যাপার না। তো গাইস আমরা কিন্তু কাস্টমে আসে পড়ছি, আমাদের সাথে কিন্তু আজকে আছে বাকি। তো আমি আগে বলে নি ভাই, আমি কিন্তু আমার ভরসা কাস্টমটা খেলতাছি না, মূলত বাকির ভরসা কাস্টমটা খেলতাছি। কারণ ভাই আমি এমনি যাই মোটামুটি খেলি, কিন্তু ভাই এটা ফেস রিভিল চ্যালেঞ্জ, আমার একটু হাত পাও কাঁপতাছে ভাই। কোনোভাবে কাস্টমটা হারলে কিন্তু আমার নেক্সট ভিডিওতে ফেস রিভিল করা লাগবো। আর ভাই ম্যাচটা কিন্তু কোন ধরনের স্ক্রিপ্টটা তোমরা কিন্তু ভাই একটু পরে বুঝতে পারবা। যাই হোক ভাই দেখি ভাই একটু সাবধানে খেলতে হবে, ইনিমি কোন দিকে মনে হয় বামে আছে নাকি? এই তো বামে একটা ইনিমি, ওমা পিছে ইনিমি, ওরে ভাই ভাই মর মর, এরে ভাই রে ভাই, একটু লাগে মারতে পারলাম না ভাই। 1-4 বাকি কি পারবো, 1-4 বাকি, ওদের হাতে গিল দিও না, যাও জুনে গিয়া মারো। আরে না ভাই আমি পারবো, আপনি টেনশন নিয়েন না। আরে মিয়া কত কইলে কত রে, এটা তো ভালো লাগে না মিয়া, তুমি সাইড হলে পারবা। ওরে একটা বাকি, ওরে ভাই যেটা মিছো, ওরে ভাই নকরে ফেলছো কি রে ভাই, 1-3 বাকি বাকি। যেম লোক ম্যাচটা জিতাও, যদি জিতে পারো ভাই তাহলে আমি তোমার 500 ডায়মন্ড দিমু, 500 ডায়মন্ড, 500 ডায়মন্ড আমার কিছুই হইতো না ভাই, আমার 1000 ডায়মন্ড লাগবে। আচ্ছা আচ্ছা ভাই 1000 ডায়মন্ড দিমু, দেখা যাক তুমি জিতাইতে পারো কিনা। এই তো ওরে ভাই রে ভাই, ওরা কিন্তু ভাই ফিস একটা ইনিমেশে পড়ছে। এ ভাই আর একটা কথা বলে নিই ভাই, বাকি আমার মনে হয় না। ও ভাই এই ভিডিওটি স্পন্সর করছে 1X, এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, এখানে আপনার মতামত দিয়ে অনেক আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। এখানে তুমি ক্রিকেট ফুটবল ছয় অসংখ্য খেলার পেয়ে যাবে লাইভ স্কোর, এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে পেয়ে যাও 2 গুণ টাকা। ক্রিকেট ফুটবল সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা তোমার কাছে এখন বাহাতের খেলা। আর আমার প্রোমো কোড লিওফে ইউজ করলে তুমি প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 200% পর্যন্ত বোনাস, টাকা ডিপোজিট উইথড্র করতে পারবা বিকাশ রকেট ও নগদের মাধ্যমে। তাই আর দেরি কিসের, আজই ডাউনলোড করুন 1X এবং আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবেন না। দুইটারে শেষ করে ফেলছে ভাই রে ভাই, কই থেকে এই জায়গার মধ্যে দুইটারে শেষ করে ফেলছে, আর কিন্তু মাত্র 2 জন আছে বাকি ভাই। অস্থির খেলা দিছে, অস্থির
অস্থির ভাই, এই যে এইখানে একটাই নিমে এখানে বসে রইছে, এই জায়গা একটা বসে রইছে, বাকি যেমনে হোক যত কষ্ট এই তো শাবাস। আরে বাইরে ভাই, আর তুই আরেকটা শুট করলে তোমারে বাইরে ফেলতো। এখন কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান আমার ভাই, আমি আমি এখন আশা আছি ভাই তুমি পারবা ভাই, তুমি তোমার প্রতি কনফিডেন্স আসা পড়ছে, তুমি তিনটা রেখা দিয়েছো এখন তো একজন আছে। ইরে বাইরে ভাই, আরেকটা কিন্তু শুনে বলে দিতে। আরে ভাই আপনি টেনশন নিয়ে না, ম্যাচ জিতাম অবশ্যই, আপনার ফেস্ট রিভিল বলে কথা, আমরা আছি কি করতে। হ্যাঁ বাকি তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি ম্যাচটা জিতাইতে পারবা, যেহেতু তিনজনটা মেরে দিতে পারছো আর একজন আছে, যেমন তোমার ম্যাচটা জিতার লাগবে। তো গাইস আর একজন ইনিম আছে, ওই কিন্তু সামনেই এই যে এইদিকে আছে, এই ইনিমের একটু ভালো হিপ হপের মধ্যে ওই একটু ভালো খেলে। এ ভাই দেখা যাক দেখা যাক। এ রে ভাই হ্যাডশট টাই করো না। আরে ভাই ওয়ান টাইম টাই করো না, বডি শট। এরে এই ভাই কি খেলতাছো, হ্যাডশট টাই করো না, বডি শট বডি শট। সেম লোক তুমি ম্যাচটা দিত, তোমার ম্যাচ জিতানোর দরকার, তুমি হ্যাডশট দা কি করবা। এরে ভাই ও সামনে কিন্তু ইনিমে আছে, ও ভাই আরে একটা হ্যাডশট মাইরা ফেলছে, শাবাশ বাগের বাচ্চা, সাইডটা একা খেয়ে দিছে ভাই। এরকম টিমমেট থাকলে তো ভাই যে কেউ ফোর ভার্সেস টু চান্স দেওয়া যায়। লিওডিস ভাই আপনি শুধু আমার একটু কভার দেন, সাইডটা আমি দেখতাছি। ওকে ওকে সমস্যা না, তুমি টেনশন কিনো না, আমার যে একজন আইতাছে ওর আমি নক করতে পারলে কিন্তু ভাই টু ভার্সেস থ্রি হয়ে যাবো গা। আমি যদি খালি একটারে কোনোভাবে নক করতে পারি ইনিমি করে ভাই, ওরা কোন দিকে বুঝতাছি না। ইতোই তো ইরে ভাই আমার দেখে নাই, আমার মনে দেখে নাই, ইরে শুট কেটে লাইছি, এখন দেখা যাক কোন দিক দিয়ে নিমে ভাই। ওরা কিন্তু অগত আর কিন্তু ভাই আমারে আমার খাই দিলে কিন্তু ভাই এই সামনে একজন আছে, একবার ও ভাই নক করছি নক করছি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরা ব্যাক করে কনফার্ম করি। এখন কিন্তু টু ভার্সেস থ্রি, এখন ভাই একটু নিশ্চিন্ত আছি, যেহেতু টু ভার্সেস থ্রি টু ভার্সেস থ্রি ভাই। বাকি সাবধানে খেললো ভাই, তোমার নিয়ে আমার একটু টেনশন হয়, তুমি গেলে কিন্তু ভাই শেষ। আমি কিন্তু ভাই দুজনের লাগে পারতাম, আমার হাতও কাঁপতাছে ভাই, ফেস্টিভ্যাল চ্যালেঞ্জ খেলতেছি তো মানে ভাই স্ক্রিপ্টেড ম্যাচ না, স্ক্রিপ্টেড ম্যাচ হলে কিন্তু ভাই এত টেনশনের কোনো দরকার ছিল না, ম্যাচ এমনি জিততাম। ও ভাই আমার উপর থেকে মারতাছে ভাই, রে ভাই একটু সাবধানে খেলি ভাই, উপরের দিকে তো আমার মারতাছে ভাই, আমার মারলে কিন্তু বাকির ওয়ান ভার্সেস থ্রি কষ্ট হয়ে যাবো গা। এর আগের বার থেকে ভাই ক্লকটারের মধ্যে ছিল, ঘরের ভিতরে তো মাইরে দিয়েছে ধরে আইছে, এবার কিন্তু ভাই একটু জায়গাটা কঠিন। জেমনুক ভাই আমার বাচ্চা থাকা লাগবো, আমি কিল করতে পারি আর না পারি আমার বাচ্চা থাকা লাগবো। ইনিমি ভাই কোন দিকে বুঝতেছি না, এই ঘরের ভিতরে ভাই, এই ঘরের ভিতরে গেলে ভাই কোনো ইনিমি ভাই কোন দিক, এ রে রে ভাই এদিকে নিমি। আমি এবার আবার একবার ভিতরে ভাই দিঘিয়া দিয়ে একটা কোনোভাবে নক করতে পারি কিনা, একটারে কোনো মতে নক করতে পারলে এই তো শাবাশ, বাকি একটা নক করে ফেলছে। আর কিন্তু টু ভার্সেস টু, ও ভাই সেটা মেজেছি, আই হাই রে আমার নক করে ফেলছে ভাই, আবার ওয়ান ভার্সেস টু। লিওডিস ভাই টেনশন নিয়ে না, আমার উপরে ভরসা রাখেন, আমি দুইটার মাইরে দিব। হ্যাঁ ভাই বাকি তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি দুইজনটা মারতে পারবা, যেমন হোক ভাই এই রাউন্ডটা জিতে যাবে ভাই, যত কষ্ট হোক দুইজন আছে, একটার আগে নক করা পরে কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান হয়ে যাবে, খালি কোনো মতে একটারে নক করো খালি একটারে। আর হ্যাঁ গাইস আর একটা কথা বললো নি, এই কাস্টমারের মধ্যে কিন্তু ভাই কোনো রিভাইভ নাই, ওদের কিন্তু আমরা এরে ওদের একটা শুনিকে মরে গেছিল নাকি ভাই, ওইদিকে আমি আমি দেখতে দেখতে ভাই কিন্তু খেলা শেষ করে ফেলছে। গাই যেটা বলতাছিলাম এই কাস্টমার মধ্যে কিন্তু কোনো রিভাইভ নাই, ওরা কিন্তু কোনো রিভাইভ করতে পারবো না, আর প্যাক হলে ফাটাইতে পারবো না, আমরা প্যাক ফাটাইতে পারবো না, ওরা প্যাক ফাটাইতে পারবো না, কিন্তু আমরা রিভাইভ দিতে পারবো, ওরা কোনো রিভাইভ দিতে পারবো না, নো রিভাইভ আর কি। যাই হোক ইনিমি কোন দিক দিয়া, ইনিমি তো দেখতেছি না আমি ভাই, ইনিমি কোন দিক দা, এ বেটারে ইনিমি কই রে ভাই, আমি একটু ভাই সাবধানে লুকাই শুকাই খেলি ভাই, জাগার দাঁড়াইতে এলে কোন দিক দিয়ে নিমে কিছু বুঝতাম না। ইনিমি বামে মনে হয় আমার, এদিক দিয়ে একটা ইনিমি আছে ভাই, বাকি ওদিক দিয়ে ঢুকে গেছে গা ভাই। ইনিমি কোন দিক দাঁড়ে, ওই তো সামনে নিবি একটা সামনে আছে, এবার আমি এমন ওরাই দুটো জামে দিছি ভাই, যেই টাইমে দিছি ভাই, যেই টাইমে দিছি, এরে ভাই নক না কেন, আরে ইয়া মাসে সোনিয়া মাসে ভাই, এই তো শেষ, আল্লাহ একটা নক করে ফেলছি, টু ভার্সেস থ্রি একটা নক করে ফেলছি, এখন টু ভার্সেস থ্রি ভাই, এখন ম্যাচ জিতে দেবো ভাই, একটু নো টেনশনে তাই, দুই জাউ তো ভাই ইয়া আছে বাকি আছে, আমার একটু টেনশন বা কমই লাগে। আরে লিওডিস ভাই আপনি নক করেন না ভাই, আপনি কোনোভাবে বাইচে থাকেন ভাই, আপনি বাইচে থাকলে আপনার ওই কমপক্ষে দুইটা নিমে যাইবো, আর ভাই আপনি যদি নক করে যান গা তাহলে ওরা চারজন আমার ভিড়ে ধরবো, আমি কোনোদিন ওকে লগে পারবো না। হ্যাঁ বুঝছি বুঝছি, তুমি কোনো টেনশন কিনো না, আমি সাবধানে খেলতেছি, আমার ও ভাই এই আমার একটা দুইজন ইনিমি বাকি তোমার শেষ করে দিছে মা গো, একটা হাইরা গেছি, যাই হোক ভাই একটু সাবধানে খেলো সাবধানে। আরে ভাই আমি হেডশট খেয়ে লাইছি, যাই হোক ব্যাপার না, একটা হারলে হারছি সাবধানে খেলো, এইটা একটা নক করে ফেলছে, আমার সামনে ইনিমি আছে, এ ভাই যেটা আমি দিছি ভাই, ওই আরে ভাই ইউপি ইউপি তার একটু জাতা দিতে পারলে মনে হইতো গা, বটের বাচ্চা বটে প্যাক করে রয়েছে। আচ্ছা যাই হোক সাবধানে খেলা লাগবো, এই বাকি সাব্বাস দুইটা শেষ করে ফেলছো, আমার সামনে একজন আছে, আমি শেষটা মিনিটের মারণের লিগা, এইটার আমি ভাই আমি আমি মারতে না পারি, আমি মরমু না ভাই, আমার টার্গেট এটা, আমি মারতে না পারি, আমি আমি মরমু না, যাতে তোমার সুবিধা হয় আর কি, নাহলে ভাই তুমি তোমার একা হয়ে যাও গা। আচ্ছা যাই হোক ইনিমি এর আরেকটা শেষ, বাকি সাব্বাস আমার সামনে একজন আছে, এটা আমি মাইরে দিবো না, পেপার না ভাই, খালি মাথা নাবার কর মাথা নাবার কর, এই তো শেষ শাব্বাশ, বাকি এমনি খেলো তো ভাই, রাউন্ড কিন্তু তিন এক হয়ে গেছে, আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি ভাই, বাকি না নিলে কিন্তু ভাই অন্য কেউ হলে কিন্তু ভাই আমার ওনার পাড়া কষ্ট দিত গা, যেহেতু বাকি নিয়েছি তাই একটু সাবধানে। আর বাকি কিন্তু ভাই পিসি দেখা খেলে আগে ফোন দেখালতে তো এইটা একটা নক করে ফেলছে, এখন কিন্তু টু ভার্সেস থ্রি, বাকি আগে গেল তো ফোন দেখে কিন্তু পিসি দেখা খেলে, তো এই জন্য অনেকটা সুবিধা হয় আর কি, নাহলে কিন্তু ভাই মোবাইল দেখা খেলে কষ্ট দিত গা ভাই, মোবাইলটা মনে হয় না পাড়া সম্ভব দুইজনের সাইজনের লগে। যাই হোক এবার ভাই আমি একটু পিসাই ভাই, নাহলে আমার মাইরে দিব, আমি বন ফেলটা চালা একটু পিসাই, আমার এখানে নিমি ভাই সামনে আইব না কি কোন দিকে নিমি বুঝতেছি না, আর আমার ভাই কেমন একটু হাত কাঁপতাছে ভাই, যেহেতু ফেস্টিভ্যাল চ্যালেঞ্জের একটা ভিডিও কথা আছে ভাই আমার সামনে, এই রে মাইরা ফেলছে ভাই, কি রে এই ওদের না একটা নক করছিল, ওরা রিভাইভ দিল কেন বুঝলাম না, ওয়ান ভার্সেস ফোর
ওতে তো নাক ছিলাম আমরা যে রিভাইভ দন নাই ভাই ওরা কি বোকা চোদা নাকি আমরা 2 ভার্সাস 4 খেলতাছি তারপর ওরা রিভাইভ দিতেছে কেন মানে যাই হোক তোর মেসেজে ধরতাছে তুমি সাবধানে খেলো তোমার লগে ভাই এটা নক করো ও ভাই সবগুলো মাথার মধ্যে লাগছে এখন ভাই আমি জানি তুমি শেষ দেবে কারণ ভাই সাইজের লগে ফারা একদম খোলা মাঠের মধ্যে অসম্ভব ঘর বাড়ি থাকলে সিফাসা হইলো একটা কথা আর কি বাট খোলা মাঠে কিন্তু ভাই সাইজের লগে ফারা একদমই অসম্ভব মানে হ্যাকার প্যারেন্টের লগে একটা আলাদা ব্যাপার আর কি ভাই এই জায়গার মধ্যে কিন্তু আমি একটু টেনশনে পড়ে গেছি গা ওরা কিন্তু 4 রাউন্ড জিতে গেছে গা আমাদের কিন্তু ছিল 3 রাউন্ড ওদের কিন্তু 2 রাউন্ড ছিল একটা না 2 রাউন্ড দিচ্ছে ভাই যাই বাকি কিন্তু একটা নক করে ফেলছে ভাই একটু বাকি সাবধানে খেলো বুঝই তো ভাই এখন কিন্তু আমার ফেস্টিভেল করার কোনো ইচ্ছা নাই এজন্য একটু ভয় করতেছে আমি ফেস্টিভেল আর কিছুদিন পরে করতে চাই তোমাদের সেটা বইলা একটা ভিডিওর মধ্যে জানাই দিমুনে যদি ভাই আমি আজকে কাস্টম হাইরে যাই আরে বাকি সাব্বাস দুইটা নক করে ফেলছো যদি আমি কাস্টম আজকে কোনোভাবে হাইরে যাই তাহলে ভাই আমি নেক্সট ভিডিওতে ফেস্টিভেল করতেছি আর যদি আজকে না হারি তাহলে ভাই মানে কিছুদিন পরে করবো আর কি একটু সেট আপ ম্যাটার কিছু বাকি আছে ওগুলা কইরা করার পরে আমি ফেস্টিভেল করবো ভাই শুধু গেমিং সেট আপ না আমার একটা পিসি নাই একটা গেমিং চেয়ার নাই বা একটা গেমিং ভালো রুম নাই সেজন্য আমি ফেস্টিভেল করতেছি না তো ওগুলো করার পরে কিন্তু আমি কিছুদিন পরে ফেস্টিভেল করবো না এই জন্য একটু ফেস্টিভেলটা লেট হইতেছে আর কি যাই হোক ভাই আমি কথা কইতে কিন্তু বাকি সবগুলো শেষ করে ফেলছে এখন আর একজনই নেমে আছে ওরে মারণ লাগবো ওরে আমি ভাই মারতে পারি কিনা রে ভিত্তে গেছে গা এই শটগানটা লাগ ভাই আমি কেমন দিন আমার একটু হাত কাঁপতাছে আমি খেলতে পারতাছি না আরে মর ভাই আমি কি খেলতাছি একদম ফালতু খেলতাছি আজকে যদি বাকি না অন্য কেউ হইতো না তাহলে আজকে শিউর সাত জোর খাইতাম ওই যেহেতু পিসি প্লেয়ার আছে ওর লেগে একটু ভাই খেলতে পারতাছি মানে ওই খেলতাছে মোট কথা আমি একবারে খেলতে পারতাছি না একেবারে খেলতে পারতাছি না যাই হোক বাকি সাবধানে খেলো সাবধানে আরে আমার রিভ দিতে পারবা হাই তো আমি ভাবছি বাবা রিভ দিতে পারবা না আর ভাই গোলার ফালা একদম সাবধানে সাবধানে খেলতি ও সামনেই নিমি ভাই যাই হোক মেডিকেল আরে ভাই ঝুলে এসে পড়তাছে এখন কিন্তু ভাই আমার সামনেই নিমি বটের ঘরে বটে আমার সামনেই দাঁড়া নিছে তুই দাঁড়াই থাকলে দেখ সমস্যা নাই এই কিল্লা দিয়ে আমি করতে পারি কিনা আমার মনে হচ্ছে কিল্লা আমি করতে পারবো ও ভাই এই দুই ড্যামেজ দিছি শটগান থাকলে আর একটা লাগাইতে পারলো হইবো আর একটা শুট এ ভাই আমি আজকে কেমন জানি খেলতেছে ভাই একদম বড়ের মতো খেলতেছে একবারে বড়ের মতন এই তো শেষ যাই হোক জেমলো কি নিমিটার আমি মারছি গাইস এতক্ষণ আমি অনেক খারাপ খেলছি এবার আমার ভালো খেলছি নাইলে আমার মান সম্মান থাকবো না যদি আমি বটের মতো খেলি আমার সামনে একটি নিমি শটগানটা লাগ লাগ এই তো শেষ ভাই রে ভাই অনেক খারাপ খেলছি ভাই এখন আমার আসল খেলা দেয় দিব জেমলো এবার একটা ওপি একটা খেলা দেয় দিব একটা শেষ করছি এবার আরে বাকি আরেকটা শেষ করে ফেলছে এখন কিন্তু আর দুইজন আছে ভাই এই দুজন আমার মারতে দিব এই দুজন আমার জেমলো মারতে দিব ভাই আমার উর্মিতানি নিমে পড়ে এটা তো বুঝতাছি না উর্মিতানি নিমে পড়ে এই একাই এতে কইছিলাম কই দিয়ে কইছিলাম এ করবো বটের বাচ্চা বটি আয় তুই আয় তুই গেলে আয় তুই ফিদে আয় তুই গেলে উফি তাই হস না আয় উফি দে আয় লিওডিস ভাই সাবধানে খেলেন কোনোভাবে নক হইয়েন না আরে না আমার এত সহজে নক করতে পারবো না আমি শটগান দা ভাই যেটা মেজেছি এই বটের বাচ্চা বটরে যেটা মেজেছি শটগান দিয়া আরে বাকি কি গিলটা চুরি করে লেছে নাকি নাস গিলটা তো চুরি করা নাই এ ওয়াই এনে আছে আমি এবার উফি দুইটা তোর উফি দুইটা মারবো তুই আমার উফি দুইটা মারতে গেছিস না তোর একবারে মাথা মোটা দে বডি শটে এই তো শেষ সাব্বাস নিজের নিজে সাব্বাস করতেছি কোনো ব্যাপার না আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড জিতে গেছি আচ্ছা বাকি একটা জিনিস বুঝলাম না তুমি হঠাৎ এত ভালো খেলতেছো কেন ওই যে 1000 ডায়মন্ড পামু এর লইগা ও তাই নাকি তাইলে তোমার আরো 500 ডায়মন্ড দিমু যাও তোমার আমি 1500 ডায়মন্ড দিমু তুমি জেমডক ম্যাচটা জিতাও আচ্ছা আচ্ছা আপনি টেনশন নিয়েন না আমি একটা জিনিস জানি এখন তোমাদের মতো অনেকে দোয়া করতেছো আমি যারা কাস্টমটা হাইরা যাই আমি মানে আমার ফেস্টিভেল করার লইগা যাই হোক আমি কিন্তু ভাই চেষ্টা করব কাস্টমটা জেতার জন্য ভাই আমার জেমডক কারণ আমার এখন আপাতত ফেস্টিভেল করার কোনো ইচ্ছা নাই আমার জন্মদিন উপলক্ষে আমি একটা কোটি ও বা এ ভাই আমার সামনে নিমে পড়ছে আমার জন্মদিন উপলক্ষে আমি একটা কঠিন চ্যালেঞ্জ দিচ্ছি আর কি এই জানলাটা মনে নিমেইব জানলাটা মনে হয় নিমেইব আমার মন রেন্ত আছে আমি একটু ভাই জানলাটা এই দিক দেখবো আইতাছে আইতাছে সমস্যা নাই তুই আয় তুই খেলে আয় তুই আয় 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 শটগান দে আয় আয় এ রে 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 খালি মর 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 এ রে ভাই এবার না ইউপিতে তাতা দিতে ইউপিতে তাতা দিতে এই তো শেষ বোটের মধ্যে বট তুই আবার জানলা দেয়ছিল যাই হোক এখন কিন্তু ভাই 2 ভার্সাস 3 লিওডিস ভাই আমি মনে হয় শেষ ভাই আমার সামনে দুইটা এনিমি এই তো এটা নক করে দিছি আরে আরে ভাই রে ভাই ভাই রে ভাই আরে কিল্লা আমার নক করে ফেল তো বাকি সাবধানে খেলো এখন কিন্তু 2 ভার্সাস 2 মনে হয় ফাঁক আছে ভাই নিচে একটা গোলাল ফালাই বাকি সাবধানে খেলো ভাই জেম নক এর ওটা জিতল লাগো ভাই এর ওটা কিন্তু যত কষ্ট হোক জিততে হইব ভাই ইনশাআল্লাহ প্যারা নিয়েন না আমার সামনে কিন্তু দেখ হালা ঘুরাঘুরি করতেছে অল্লেকে আমি প্যাকেটতে বাড়িতে পারতাছি না মনে হয় এই তো এই গেছে গা এবার আমার এবার দেখি ও ভাই আবার এবার এই বর্ডার করে বস এবার শটগান খালি লাগ এ ভাই ভাই আমি বুঝতেছি না আমার এম কোন দিকে টানতেছে উমা আমার সামনে নিমি আমি মারি একদিকে আমার ইয়া এম যায় আরেকদিকে লিওডিস ভাই আপনি এই জায়গায় বসেন আমি উপরে দিয়ে গিয়ে এটা নক করে আসি ওরে ভাই রে ভাই মানে ভাই তুমি একটা জিনিসই কইতে কইতে একটা নক করে ফেলছো যাই হোক ভাই আমার একটু অনেক কভার দিতে হবে অনেক একটু দেখি কভার দিতে পারি কিনা এবার ভাই কোন দিকে একটা ইনিমি পড়তেছে এই এ ভাই আমি কি গালতাছি ভাই আমি এত বড় এটা সাব্বাস ভাই আমি নিজে নিজে সাব্বাস কইতেছি আমি নিজে বুঝতাছি না কি কইতেছি আজকে কথার আগা মাথা কিছুই বুঝতাছি ভাই এটা কিন্তু লাস্ট রাউন্ড আজকে যদি বাকি না অন্য কেউ হইতো তাহলে কিন্তু ভাই কাজ সময় আমি জীবন জিততে বলে মানে এর দূর হইতে পারতাম না এখনো তো জিতি নাই আরো কিন্তু ভাই একটা রাউন্ড বাকি আছে ওদের কিন্তু আর 3 রাউন্ড বাকি আছে যাই হোক একটু সাবধানে খেলতে হইব বটের বাচ্চা বটের কই ভাই আমারে ভাই আমার দুটো আইতাছে ভাই আমার দুজন আইতাছে ভাই আমি কি খেলতা এ ভাই আমি আজকে এমন কে খেলতাছি ভাই আমার হাত কাঁপতাছে ভাই সত্যি কথা যেটা আমার হাত কাঁপতাছে কোনোদিন এত খারাপ খেলি নাই এই এই নিমি
আরে আরে ভাই কি রে এই কি রে ও নেট নাই এবার মারি বটের বট 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 আমার নেট নাই আই আই রে বাপসিলা মরমো নই নেট নাই যাই হোক বাকি ভাই সাইজ জনের লগে মনে হয় না ভাই সাইজ জনের লগে পারবো ভাই না পারি সমস্যা কি চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করো সমস্যা নাই তোমার সামনে আরে এ তোমার করে তোমার এর কি নিমে আছে এটা নক করে তো সাব্বাস একজন শেষ একজন শেষ এবার ভাই এরে রে রে ভাই তোমার সামনে নিমে আছে আরে এই তো আরেকটা নক করতে পারলে ও ভাই টু ভার্সেস টু টু ভার্সেস টু বাকি সাবধানে 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 এখন আর দুইজন আছে আর দুইজন আছে যেমন তুমি দুইজন লাগা পারবা ভাই তুমি দুইজন লাগা পারবা আমার ভরসা আছে তোমার প্রতি ভাই দুইজন যদি একসাথে লাগিয়ে থাকে তাহলে তো জীবনও পারুম না আরে না পালো না এত প্যারা নিও না আর কত দুইজন আছে কোনো ব্যাপার না আমরা ওরা মাত্র ছয় সাইড রাউন্ড দিচ্ছে যাই হোক তুমি একটু সাবধানে খেলো তুমি চেষ্টা করো চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই ও এরে এই আমারছে কি না সোনিয়াকে একটা মেরে রাখছে এই তো নকে দেবো একটু পরে এই তো নক নক এখন কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান সাব্বাস ভাই যেই খেলা দেয়াইছো বাকি মানে কি কমু একদম ওপি খেলছো এই এর নেট নাই ও ভাই নেট নাই ও তো গাইস আমি কিন্তু ফাইনালি ম্যাচটা জিততে গেছি আর তোমাদের কাছে বাকি খেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দাও তো ভাই আমি কিন্তু ফাইনালি অনেক কষ্টে ম্যাচটা জিততে গেছি এটা কিন্তু ভাই বাকি না থাকলে কিন্তু একদম সম্ভবই ছিল না আর হারলে কিন্তু সত্যি আমি নেক্সট ভিডিওতে ফেস্টিভেল করে দিতাম আর কসম ভাই এই ম্যাচটা কোনো ধরনের স্কিপের ছিল না তোমাদের মধ্যে অনেকে আবার এখন বলবা যে ভাই তুমি বাটফারি করছো চিটারি করছো ভাই আমি কিন্তু ভাই ভিডিওর আগে বলে নিছি যে আমি যদি কাস্টমে হারি তাহলে আমি নেক্সট ভিডিওতে ফেস্টিভেল করবো আর হ্যাঁ আমি খুব শীঘ্রই ফেস্টিভেল করতেছি আমি একটা ভিডিওর মধ্যে জানাই দিব না আমি কবে ফেস্টিভেল করবো তো যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ।